নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নদীর ধারের বাড়ি। শ্যামলীদের বাসা ছিল পীতাম্বর লেনে, দু নম্বর পীতাম্বর চৌধুরীর লেন। সেকেলে পুরনো বাড়ি, দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বাস। কলতলায় দুটি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে। শ্যামলী ওদের মধ্যে একটু দেখতে ভালো, বয়স তিরিশের সামান্য উপরে, দু এক বছর ওপর। চার সন্তানের মা, দুটি মেয়ে দুটি ছেলে। বেলা দশটা বাজে, শ্যামলীর স্বামী খেতে বসেছে। শ্যামলী ডালের বাটিতে হাতা ডুবিয়ে সামনে বসে আছে। শ্যামলী বললে, ফিরবে কখন? শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ একটা সৌদাগরী আপিসে 70 টাকা মাইনের চাকুরি করে। যুদ্ধের বাজারে তাতে চলে না, খাওয়া দাওয়ার অসীম কষ্ট। ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না, দুটো শুকনো মুড়ি চুবোয় স্কুল থেকে এসে। যদুনাথ বললে, ফিরতে 7টার পরে। আর একটা বাড়ি দেখো, বুঝলে? সে তো বুঝলাম, বাড়ি নিয়েছে কই? খুঁজতে কি কম করছি? এ বাড়িতে আর টেঁকা যায় না। কালো ঝগড়া হয়েছিল? কবে না হয়। বিশেষ গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালো খুব, অভয়ার সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া। জল তোলা নিয়ে? তা আবার কি নিয়ে, ও তো রোজকার ঘটনা, লেগেই আছে। রোজ রোজ এত ইতরমি আর ভালো লাগে না, অসহ্য হয়ে উঠেছে। যদুনাথ চলে গেল। শ্যামলীর ছেলেমেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল। ছেলে দুটি বড়, তারা হাই স্কুলে পড়ে। মেয়ে দুটি পড়ে মোরের কর্পোরেশনের স্কুলে। ছোট রান্নাঘর, একটি লোক কায়ক ক্লেশে বসে দুটি আহার করতে পারে। আজ 9টি বছর এই বাসায়। বড় মেয়ে লীলার বয়স। এই বাসাতেই লীলার আঁতুর হয়েছিল। রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা, ফ্যান, শাকের ডাঁটা, চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে। এই দুর্গন্ধ আর এই কুশ্রীর দৃশ্য আজ 9 বছর ধরে সহ্য করতে করতে নাক অসাড় হয়ে গিয়েছে। এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না। বিনা অপরের তলার মনোরঞ্জন বাবুর মেয়ে, সে শ্যামলীকে খুব ভালোবাসে। কাছ ঘেঁষে দাঁড়িয়ে বললে, কাকিমা কি রাঁধলে? মসুরির ডাল আর চচ্চড়ি। মাছ আনেনি কাকা বাবু? না, 2 টাকা চিংড়ি মাছের শেষ। মাছ আর কি কিনবার জো আছে? উনি গিয়ে ফিরে এলেন। এবার রেশনের চালে কাঁকর খুব কম কাকিমা, আপনারা রেশন আনেননি? বুধবার আসবে রেশন, এখনো আনা হয়নি, তোমার কাকা যেতে সময় পাননি। বিকেলে কলে জল আসতে এই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় এক এক করে বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে। একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজনে আর একটা বসায়, এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না। গা ধোবার কি কষ্ট বিকেলে, এই গুমোট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত, কিন্তু তা হওয়ার জো নেই। এক একজন ছোবড়া আর সাবান নিয়ে নামবে ওপর থেকে, আধ ঘন্টা ধরে থাকবে। প্রথমে নামবে অভয়া, তারপর নামবে মতির দিদি। এরা দুজনেই ভীষণ ঝগড়াটে। যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল কারো নেবার জো নেই, তাহলেই বাঁধবে দুমদুমার ঝগড়া। অভয়া বাঙাল দেশের মেয়ে, বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী। শ্যামলীকে ডেকে বললে, ও দিদি কি হচ্ছে? কুটনো কুটছি ভাই। কি কুটনো? ঝিঙে আর ঢ্যাঁড়স। আলু তো 12 আনা সের উঠেছে, আমাদের সাধ্যিতে কুললে তো কিনব। রেশন এসেছে? না ভাই, বুধবারে আসবে। আমায় আত্মোয়ার চিনি দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে? আসুক আগে, দেখবো এখন। এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ, কেরানির বউ। পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে। পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই। বিশ্বাসগিন্নি দলের মোড়ন, ওপরের ভাড়াটেদের সর্দার। তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন।
তাঁর সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে, তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া। দেখতে সুন্দরী হলে কি হবে, যেমনি স্বার্থপর তেমনি কুটিল মন। এই যে বললে চিনি দিতে হবে, না বললে আর রক্ষে আছে? কোন কালে একবাটি নিম ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে, আমরা কি কোনোদিনও কিছু কাউকে দিই নাই কি, সময়ে অসময়ে নুন রে তেল রে, তা নিয়ে মনে থাকবে কেন? ঘোর কলিজে, কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি। আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন, ইত্যাদি ইত্যাদি। এই বাসাটাতে কি ঘুমট গরম, দক্ষিণ দিক চাপা, এতটুকু হাওয়া আসে না, প্রাণ আইঢাই করে গরম। আজ 9 বছর কষ্ট ভোগ চলছে, এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব, সকলের উপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ, সবাই সমান অশিক্ষিতা, ভালো বললেও এ বাড়িতে মন্দ হয়। সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল, দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন, কলতলায় সকলেরই যেতে আসতে হয়, সকলেরই তো অসুবিধে। আর যাবি কোথায়, শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে, আমি কি একলা ফেলি নাকি, সবাই তো ফেলে, কেন এবার না ফেলবে? ভাড়া দিয়ে সবাই বাস করে, কারো একার সম্পত্তি তো নয়, সবারই সুবিধা এখানে দেখতে হবে। যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটাদের সঙ্গে বাস করা কেন, তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয়, ইত্যাদি ইত্যাদি। শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয়, সে বললে, দিদি কি পাগলের মতো বকছেন, আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না, তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন, কেন আমি তা ফেলতে দেব? ফেলতে দেবে না তোমার কথায়, কি তুমি এমন লাচ্ছায় এ চলে বাপু, তুমি পাগল না আমি পাগল, রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা, তুমি বলতে আসবার কি? তা বলে পরের সুবিধে অসুবিধে যারা না দেখে তারা আবার মানুষ, তাদের আমি ঘোর অমানুষ বলি। এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা, একে ঝগড়া বলে অভিহিত করা যায় না। এরপর বাঁধলো আসল ঝগড়া, যার নাম শ্যামলীও ছাড়লে না, শশীবাবুর বউও না, উভয় পক্ষে বাঁধলো কুরুক্ষেত্র। তারপরে কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষেই, নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর প্রৌঢ়া স্ত্রী, ছেলেমেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা, পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলীর রান্নাঘরের সামনে, কিছু বলবার জো নেই। ওই আর এক গোলমাল, একটিমাত্র পায়খানা নিচে, মেয়ে পুরুষ তাতে যাবে, কি নোংরা করি রাখে মাঝে মাঝে, ঘরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন, নয়তো বেলা 11টা, পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে, চৌবাচ্চায় তখন 2 ইঞ্চি মাত্র জল থাকে কোনোদিনও, কোনোদিনও তারও কম। শ্যামলীর দম বন্ধ হয়ে আসে, এমন কি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে? আষাঢ় মাসের প্রথম, ফেরিওয়ালা গলির মধ্যে হাঁটছে, চাই ল্যাংড়ায়াম ল্যাংড়ায়াম। বৃষ্টি এখনো নামেনি, এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে। মতির ছোট বোন এসে বললে, 10 পলা তেল ধার দেবেন কাকিমা? শ্যামলী বললে, হবে না তেল নেই। 8 পলাও হবে না? কিছু নেই। মেয়েটা চলে গেল, শ্যামলী তেল দেবে কি, ওদের কোনো আক্কেল নেই, শ্যামলী কি সাধে রিক্ত হয়েছে? উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে 1 নম্বর কানপুর কিনে আনেন ওর আপিসের রেশন বেচে, সে কি ঝাঁঝওয়ালা তেল! মতিরা এক কৌশল করেছে কি, 20 পলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে, আর ধার শোধ দেবে 5 শিকে সেদের কলের তেল দিয়ে, উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয়। শ্যামলীদের ফি হপ্তায় 20 পলা তেল অপব্যয়ে যায়, ওরা চালাক আছে, একবার নেবে 10 পলা, তারপর আর একদিন এসে 10 পলা, একসঙ্গে নেবে না, একেবারে যেন মৌরসি পাট্টা করে বসেছি, দেব না তেল, রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে, দেখি কি হয়। কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম, সে এতটুকু চটল না,
আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা। ও শ্যামলি, দে দিকি ভাই একটু তেল। তেল নেই দিদি। দিতেই হবে, মাছ ভাজা হচ্ছে না, পাঁচ পলা তেল দে। যা আছে আমারই কুলোবে না দিদি। দেখি দেখি তোর তেলের বোতল। দে ভাই আমায় পাঁচ পলা। অগত্যা শ্যামলি উঠে গিয়ে তেল দেয়। ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না, ঠকছে তো দেখাই যাচ্ছে, ঠকুক লোকে তাতে খুশি হয় হোক। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোট মঙ্গলের সৃষ্টি হলো। মতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে। তেল থাকতো তেল দিতে চাইছিল না, বোতল দেখতে চাইল তাই তো দিলে। এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা। এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রিরে, যদুবাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে, দিইনি আমরা। লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয়, তবে লোকে মানুষ বলে। তারপরের দিন আর কলতলায় যাওয়া যায় না, বড় বড় বালতি ঘোড়া টপ পড়ল একের পর এক সকাল থেকে। সেসব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা, সে কথা শ্যামলি ভালো রকমেই জানে, অনেকবারের অভিজ্ঞতায় জানে। সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেলা 11টা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো। 11টার পর কলের জল কখন চলে গেল, যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি চারেক মাত্র জল, কাকের মুখ থেকে তার মধ্যে আবার ভাত পড়েছে। এই সময় একদিন যদুবাবু এসে বললেন, ওগো শোনো একটা সন্ধান পেয়েছি। রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় 11 মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা, সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছারি ছিল, বিক্রি করে ফেলেছে। মাঝে মাঝে যেত বলে কাছারি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল, ওপরে নিচে পাঁচখানা ঘর, বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে। 10 বিঘে জমির ওপর কাছারি বাড়ি, তাতে আম কাঁঠালের গাছ কলা গাছ আছে। বাড়ির সেই জমির নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে, তাতে জমিদার বাঁধানো ঘাটলা করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধের জন্যে। সব শুদ্ধ 3,000-3,500 টাকা হলে বাড়িটা পাওয়া যায়, জমি শুদ্ধ কিনব, প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নি অত কমে হবে? পাড়া গাঁ, কে সেখানে খদ্দের হচ্ছে? যত শুনলাম চাষা গাঁ, গায়েও অত টাকা দিয়ে কেনবার কোনো লোক নেই। টাকা দেবি কোথা থেকে? প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নি। তোমার গহনা কিছু দাও, আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি, আমার কাছেও সামান্য কিছু আছে। শ্যামলির মন নেচে উঠল। কতদিন সে পাড়া গাঁয়ের মুখ দেখেনি। বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনের দাসপুর গ্রামে, সে বংশে বাতি দিতে কেউ নেই, জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন, ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা। যদি এ সম্ভব হয়, ভগবান কি এত দয়া করবেন? তা কি তার কপালে সম্ভব হবে? শ্যামলি বললে, কিন্তু তুমি কোথায় থাকবে? কেন সেখানে আপিস চাকুরি ছেড়ে দেব, একঘেয়ে হয়ে গিয়েছে এই জীবন, আর ভালো লাগে না, স্বাস্থ্য যেতে বসেছে, একটু সাহস করে দেখি যা আছে কপালে, ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটোর লেখাপড়া? রানাঘাটে বোর্ডিং এ থাকবে, সে ব্যবস্থা হয়ে যাবে এখন, আর এই যা লেখাপড়া শিখছে এ শিখে তো কেরানি হবে, তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে, বিলেত থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল, অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না, জীবন উপভোগই যদি না করলুম বেঁচে থেকে কি হবে? গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো, নাইট স্কুল করব, বই পড়তে শেখাবো, এ আমার অনেক দিনের ইচ্ছে। স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো। শ্যামলির চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে, দূরের পাখি ডাকা ফুল ফোটা সুমুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলি, কত অলস মধ্যাহ্নে বনানী কোলে ঘুঘুর ডাক শোনা,
বিছানায় আধো জাগরিত আধো ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্রমুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধে। দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি প্রৌঢ় ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন। যদুবাবু বললেন, উনি এখানে খাবেন। শ্যামলীকে আড়ালে বললেন, উনি ওদের স্টেটের নায়েব, ওর নাম যদুবাবু, তবে উনি কায়স্থ, আমাকে বলে কয়ে উনি বাড়ি দেওয়াচ্ছেন, অতি ভদ্রলোক, একটু ভালো করে খাওয়াও দাওয়াও, সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে, সেটাও ওই সঙ্গে হয়ে যাবে। আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে, তারপর চা খেয়ে বিদায় নিলেন। এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন, বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না, কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে ঘর চাবি বন্ধ করে গেল। রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগা লাইনের গাঙ্গনাপুর স্টেশনে নামল। আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল। মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি। বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বট গাছ দেখিয়ে গারোয়ান বললে, ওই বুড়িপুরের বনবিবি তলা দেখা যাচ্ছে, ওর পরেই বল্লভপুর। শ্যামলীর বুক দুলে উঠল, কি যেন কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা, কেমন হবে সেখানকার জীবনযাত্রা, জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুঝে, এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে, আর একটু পরেই কি গিয়ে দেখবে যে সেখানে কি জানে, সর্বস্ব খুঁজিয়ে তার বিনিময়ে কিনা। ক্রমে আরো আধ ঘন্টা কেটে গেল, বেলা বেশ পড়ে এসেছে। এমন সময় গাড়োয়ান বললে, এই যে বাবু, বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি, নামুন মা ঠাকুরুন, এবার নামুন। দুরু দুরু বক্ষে শ্যামলী নামলো সকলের আগে। যদুবাবু বললেন, না দেখে বাড়ি কেনা, এতগুলো টাকা, বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গাঁয়ে বাড়ি কেনা, তুমি আগে নেমে বাড়িতে ঢোকো, মেয়েরা ঘরের লক্ষ্মী কিনা, তুমি তাই আগে ঢোকো, আমার তো সাহস হচ্ছে না, কি জানি কিরকম হবে, নামো আগে। হ্যাঁ গো, বাড়ি কি পরিষ্কার করা আছে, না এক গোলা ধুলো আর মাকড়সার জাল আর চামচিকের বাসা, গিয়ে এখন ঝাঁট দিতে হবে, চাবি কোথায়? গাড়োয়ান শুনতে পেয়ে বললে, মা ঠাকুরুন, বাড়িতেই আছে মুক্তর মা গয়লানি আর তার ছেলে, তারাই বাড়ি দেখাশোনা করে, নিচের একটা ঘরে আছে, চাবি তো নেই, বাড়ি খোলাই পড়ে আছে। কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাঁশ ঝাড়ের আড়ালে একেবারে শ্যামলীর সামনেই যে বাড়িটা পড়ল, সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই বাড়ি তাদের, এমন বাড়ি এই অজপাড়া গায়ে, কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানালা খড়খড়ি বলা দোতলা বাড়ি দেখেছে, দোতলাও নয় বাড়িটা তিনতলা, কিন্তু এমন বাড়িটা সত্যি তাদের নিজস্ব। শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বললে, হো গো দেখো, এসে দেখো। পরক্ষণেই ওর লজ্জা হলো, গাড়োয়ানটা না জানি কি আ দেখলেই মনে করলে ওকে। ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশ ঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে। যদুবাবু বললেন, বাহ বেশ 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 বেশ। রাস্তায় আসতে গাড়োয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন, সে বলেছিল, চমৎকার বাড়ি বাবু, কলকাতার বাবুরা থাকবার জন্য করেলেন, তেতলা বাড়ি, দরাজ জায়গা, নদীর ধারে বাঁধা ঘাট আছে, ফলপাকুড়ের গাছ আছে, দেখবেন বাড়ির মতো বাড়ি। কিন্তু ছোট লোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী বা তার স্বামী। এখন বাড়িটা দেখে মনে হলো গাড়োয়ান অনেক কমিয়ে বলেছিল, বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে,
অথচ ঠিক পাশেই গ্রামের বসতি। বনানীর ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার। ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়িতে ঢুকল। নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের উপর ঘুমিয়ে আছে। শ্যামলী ডাকলে, ও ঝি, কি যেন নাম ওর? মুক্তর মা? ও মুক্তর মা! বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল। তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম করে বললে, ওরা কপাল আমার মা, ঘুমিয়ে পড়েছি এই অবেলায়। দিনবেলা থেকে ওপরে নিচে সব ঘর ধোলাম, কোচলাম, ছাদ ঝাঁট দিলাম। বলি, মা ঠাকুরনরা আসছেন, বাবু আসছেন। তা ছাদ তো নয়, গড়ের মাঠ। এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম? আসুন মা ঠাকুরন, আসুন বাবা। শ্যামলী বললে, তোমার নাম মুক্তর মা? বলে তো সবাই, বলো না। অদেষ্টের মাথায় মারি ষাট খ্যাংরা, নামটাই আছে বজায়, যার জন্যই সে আর নেই। তাহলে কি আজ আমার? শ্যামলীর ওসব কথা ভালো লাগছিল না। তার ইচ্ছা হচ্ছিল এক দৌড়ে বাড়িটার উপর নিচে সব দেখে আসে। কিন্তু কি মনে করবে এরা, কি মনে করবে মুক্তর মা? ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে। বড় বড় দুটো ঘর, প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা, ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর। শ্যামলীর বড় ছেলে কানাই বললে, মা, এ তো রান্নাঘর নয়, এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড়। দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে। বড় মেয়ে ডলি বললে, কতগুলো জানালা দেখো মা রান্নাঘরে। ওপরে সিঁড়িতে দুধুর করে সবাই উঠল। শ্যামলী বললে, ওগো দেখো কি সুন্দর মেঝে, কাঁচের সারসি বসানো জানলা। কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে, কি সুন্দর সিনারি, দেখে যাও মা বারান্দা থেকে। ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট্ট নদীটা, ওপারে সবুজ মাঠ, কেমন ঝোপ আর বাবলা গাছ, গরু চড়ছে। ওটা কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা? যদুবাবু বললেন, ও ঝিঙের ফুল, বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে কিনা? সত্যি ভারী সুন্দর সিনারি বটে। ওগো দেখো, এদিকে এসে দেখো কি ফাঁকা। শ্যামলী বললে, তেতলার ঘরটা দেখে আসি চলো। তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট, কিন্তু খুব বড় বড় তিনটি জানালা, তিনটি দেওয়ালে, রাঙা মাটির পালিশ করা মেঝে, দরাজ, ছাদ, ছাদের ওপর থেকে বহুদূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এই আষাঢ় সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে। শ্যামলীর চোখে জল এলো। এ যে রূপকথার রাজবাড়ি তার কাছে, সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল সে? কানাই ইতিমধ্যে ছুটে এসে বললে, বাঁধা ঘাট দেখে এলাম মা, একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের, তবুও দিব্যি আরামে নাইতে পারবে। ওই তো দেখা যাচ্ছে, এই উঠোনটা পার হই। যদুবাবু বললেন, না, 3,500 টাকা নিক, জিনিসের মতো জিনিস, বাড়ির মতো বাড়ি, ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো। এই তো পাশেই গায়ের কি পাড়া, ডাক দিলেই লোক পাবে, কোনো ভয় নেই, আমি এখানেই কিছু একটা করব। এত লোকের চলছে আর আমার চলবে না? খুব চলবে। তোমরা দাঁড়াও, জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি। কি কি গাছ আছে মুক্তর মা? মুক্তর মা বললে, 3টি আম গাছ, 7টা কাঁঠাল গাছ, 1টা পেয়ারা গাছ, 1টা চালতে গাছ, 1টা বিলিতি কুল গাছ, 2 ঝাড় কলা গাছ, 4টে নারকল গাছ আছে। বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে, শখ করে কলকাতা থেকে চারা এনে এই ও বছর, ওই দেখো 1টা চাঁপা ফুল গাছ বসিয়ে গিয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামল। শ্যামলীর দুঃখ হল, এখন আর কিছু দেখা যাবে না।
নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পদঘাট চিনে নেওয়া যেত, ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে। শ্যামলী তাড়াতাড়ি লণ্ঠন জ্বাললে, ডাকলে, মুক্তোর মা, ও মুক্তোর মা। মুক্তোর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল, বললে, কি মা, জল আছে বাড়িতে? জল তুলে রেখেছি একটা বালতিতে, আর তো পাত্তন নেই মা, তাই তুলতে পারিনি। সে কথা বলছি নে, বাড়িতে জল আছে, এই কুয়ো টুয়ো বাঁধানো পাট কুয়ো আছে, নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে, চলুন আমি দেখিয়ে দিই। বাবুদের বাড়ি কোনো ত্রুটি ছিল না মা, আগাগোড়া সান বাঁধানো, চৌবাচ্চা আছে বাঁধানো, তাতে জল তুলে রাখনি? নাই বেন যদি, তবে পাতকুয়োর জলে কেন মা, দিব্যি বাঁধানো নদীর ঘাট, অসাগর জল নদীতে, এখন জোয়ার এসেছে, সব পৈঠেগুলো ডুবে গিয়েছে, চলুন গা ধুয়ে আসবেন। শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল। ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ, তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের কৈঠেগুলোতে, কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর ভুর করছে, এই গাছ থেকেই আসছে। কি ফুলের গন্ধ মুক্তোর মা, কি একটা লতা এই গাছে উঠেছে মা, কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে, ভারী বাস বেরোয় রাত্রিরে। শ্যামলী জলে নামল। আজ সে রূপকথার রাজকন্যা, স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে, সেই ফুলের সুগন্ধ, তারা ভরা আকাশ, এই বাঁধা ঘাট, এই প্রাচীন কি বনস্পতি, এই বনপুষ্প সুবাস, সব তাদের, সব তাদের নিজস্ব, তারা পয়সা দিয়ে কিনেছে। কলকাতার সেই পচা ড্রেন, কলতলা, অভয়া, বিশ্বাসগিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে, তাদের জন্যই সত্যি সত্যি কষ্ট হল। বেচারি মতির মা, বেচারি শশীবাবুর বউ, ওদের একবার এখানে আনতে হবে। না, এও স্বপ্ন, এখনো যেন বিশ্বাস হয় না, এত সৌভাগ্য। দলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে, ও মা, শিগগির গা ধুয়ে এসো, বাবা চা চাইছে, এসো চট করে। শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো, শবনের বাক্সটা নেই, আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে। মুক্তোর মা, ছুটে যাও, বড় দিদিকে বলো গে যাও, ছোট তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে দিতে। শুনলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নদীর ধারের বাড়ি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।